ঈদুল ফিতর সামনে রেখে ব্যস্ত সময় কাটছে সিরাজগঞ্জের তাঁতপলের কারিগরদের। ভোর থেকে গভীর রাত পর্যন্ত তৈরি হচ্ছে নানা ধরনের বাহারি শাড়ি, লুঙ্গি সহ তাঁতপণ্য। এসব পণ্যের বাজারে বেশ চাহিদাও রয়েছে। এতে করোনার ক্ষতি পুষিয়ে নিতে চান মালিক শ্রমিকরা, কিন্তু সুতা ও রঙের ক্রমাগত দাম বাড়ায় বিপাকে পড়েছেন তারা। সিরাজগঞ্জ প্রতিনিধি সাজিরুল ইসলাম সঞ্চয়ের তথ্যচিত্রে নাদিরা সুলতানের রিপোর্টে থাকছে বিস্তারিত। যমুনাপাড়ের জেলা সিরাজগঞ্জ পরিচিত তাঁতকুঞ্জ হিসেবে। এখানকার কাজীপুর সদর, বেলকুচি, শাহজাদপুর, উল্লাপাড়ায় ছোট বড় প্রায় 15,000 তাঁত কারখানা রয়েছে। ঈদ ঘিরে বেড়েছে শাড়ি লুঙ্গি সহ বিভিন্ন পণ্যের চাহিদা, তাই ভোর থেকে মধ্যরাত পর্যন্ত কারখানাগুলোতে চলছে কাপড় বোনার কাজ। জাবেদা কাতান, আঁচল পার, ম্যাচিং জর্জের, জাবেদার ডায়মন্ড, টিস্যু ডায়মন্ড শাড়ি, পাহাড়ি লুঙ্গি ও গামছা তৈরি হচ্ছে এসব কারখানায়। ঈদের লেগে এখন ধরেন কাপড় চুপুর চাহিদা একটু বেশি, কোন রাত্রে দিনে সবসময় কাজ করতে হয়। প্রতি বছর অপেক্ষা করি পূজা এবং এই ঈদ, ঈদটাই হলো আমাদের মেইন রোজার ঈদ। এক একটি শাড়ির দাম 1700 থেকে 13,000 টাকা। চাহিদা বেশি থাকায় খুশি কারিগররা, এর মাধ্যমে করোনার ক্ষতি কাটিয়ে উঠতে চান তারা। করোনার কারণে অনেক কাপড় চোপড় বানাইতে পারে নাই, বানানোর পরে অনেকগুলো বিক্রি হয় নাই, সুতার মূল্য বেশি, শ্রমিক পাচ্ছি না, সেই কারণে আমরা ক্ষতিগুলা চাহিদা থাকা সত্ত্বেও পোষাইতে পারতেছি। তবে ব্যবসায়ী নেতাদের অভিযোগ, সিন্ডিকেটের কারণে রং সুতার দাম বেড়েছে। রং এবং সুতা যে দুইটা জিনিস এই তাঁতের শিল্পের কাজে অত্যন্ত ব্যবহৃত হয়, বর্তমানে অতিমূল্যের কারণে আজকে অন্য জিনিসে আজকে অগ্নিমূল্য হয়ে গেছে। রং সুতার দাম নিয়ন্ত্রণের মাধ্যমে ঐতিহ্যবাহী তাঁত শিল্প রক্ষায় সরকারি উদ্যোগ নেওয়ার দাবি এ খাত সংশ্লিষ্টদের। আরটিভি।